21 মে শনিবার কৈলাসহরের রাংরং স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে পিএম কিষাণ এবং পিএম ওয়াই সুবিধাভোগীদের মধ্যে আলোচনা চক্র। অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আসার কথা থাকলেও হেলিকপ্টারের গোলযোগের কারণে তিনি আসতে পারেননি। মুখ্যমন্ত্রীর চা শ্রমিক কল্যাণ প্রকল্পে আজ শ্রমিকদের মধ্যে জায়গার পাট্টার কাগজ এবং খতিয়ানের কাগজ তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়, অনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমরেন্দু দাস, সহকারী সভাধিপতি শ্যামল দাস, জেলাশাসক উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা। জেলাশাসক তার স্বাগত বক্তব্যে বলেন, অনুকুটি জেলায় মোট 16টি চা বাগান রয়েছে। টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায় বলেন, আন্তর্জাতিক চা দিবসে চা শ্রমিকদের হাতে 400 জায়গার পাট্টার কাগজ ও খতিয়ানের কাগজ তুলে দেওয়া হয়েছে। এই ঝাড়টিপুর এলাকা আপনাদের বহু বছর ধরে অনেক প্রত্যাশা ছিল, মনের মধ্যে অনেক আশা আপনারা বহু মেনেছিলেন, কিন্তু আপনাদের প্রত্যাশা দুটি যুগ চলে গেল, একটি সরকারের উপরে সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমাদের চা শ্রমিক পরিবার, চা শ্রমিক বন্ধুরা একটা অসহায় অবস্থায় বসবাস করছে, নিজেদেরই অসহায় মনে হতো, বাইরে জমিনে মুখ্যমন্ত্রী